তো হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। তো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এন্ড অ্যামেজিং হবে, কারণ গাইস নিউ ম্যাপ হ্যাঁ গাইস যে নিউ ম্যাপটা আসতে চলেছে। তোদেরকে ভাবছে যে অনেকে ফটো দেখাবে বা ইয়ে দেখাবে, না গাইস পুরো ম্যাপের মধ্যে নেমে গাইস আজকে তোমাদেরকে ম্যাপটা খেলে দেখাবো যে ম্যাপটা কেমন লাগছে। অ্যান্ড গাইস ম্যাপটা কোন জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখাবো, যে কেমন জায়গা কেমন করেছে, যেখানে স্নোফল হচ্ছে সেই জায়গাটা কেমন ফুল ডিটেলসে দেখাবো। তো গাইস এখন আমাদের গাইস গেমের মধ্যে আছে গাইস তিনটে ম্যাপ, যেমন গাইস বারবার রিমাস্টার্ড, এর গ্রাফিক্সটা ওপি, পরিগণিত যার গ্রাফিক্স তো অলওয়েজ ওপি, বাট অনেকে গাইস মানে চেয়ে না বলে ম্যাপটা খেলে না, অ্যান্ড বারবার ম্যাপটা মোটামুটি ভালো। তো এই ম্যাপটা গাইস আমি বলবো না যে খুবই মারাত্মক করেছে, বা এটাও বলবো না যে খুবই খারাপ করেছে, বাট গাইস যা করেছে দাউন করেছে। তো গাইস ম্যাপটা তোমাদেরকে নেমে পুরো খেলে রিভিউ করে ফুল দেখাবো। চলো গাইস শুরু করি আজকের ভিডিওটা। তো গাইস প্লিজ একটা লাইক করো ভিডিওকে, প্লিজ প্লিজ এন্ড প্লিজ লাইক মারো ফটাফট, সবার আগে আইডি দেখাচ্ছি তাহলে লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অল অপশন করে দাও। তো গাইস দেখো এখানে তিনটে ম্যাপ আছে, আই থিঙ্ক আমি যেটুকু আপডেট পেয়েছি যে আপডেট আসার পরেই সঙ্গে সঙ্গে চলে আসবে আমাদের ম্যাপটা গেমের মধ্যে। ওকে আপডেট আসবে আর তিন চার দিনের মধ্যে, কদিন বাকি গাইস এখন গোল্ড রয়্যাল শেষ হতে, আর আই থিঙ্ক তিন দিন বাকি। তো গাইস এখানে তিন দিন পরে আপডেট আসবে, এন্ড আপডেট পরে সঙ্গে সঙ্গে চলে আসবে, বাট যদি না আসে তাহলে কিছু ওয়েট করতে হবে, আমি তোমাদেরকে আপডেট পেলে ফটাকসে জানিয়ে দেবো। সো গাইস এখন বেশি কথা না বাড়িয়ে পুরো ম্যাপের দিকে যাওয়া যাক, পুরো ম্যাপটা রিভিউ করে দেখা যাক। চলো গাইস ম্যাপের দিকে যাওয়া যাক। তো গাইস এখানে দেখতে পাচ্ছি পুরো ম্যাপের মধ্যে মানে সরি মানে ভিডিওতে চলে আসে যে ম্যাপটা কেমন দেখতে হবে। তো বেসিক্যালি গাইস এই ভিডিও বাইরে একটা সার্ভার একটা বান্দার, তো তার কাছ থেকে মানে ইয়ে করে নিয়ে আমি দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি পারমিশন নিয়ে। তো গাইস বেসিক্যালি দেখতে পাচ্ছি এখানে পুরো ম্যাপটা। তো গাইস ভিডিওটা প্লে করা যাক, গাইস এখানে দেখতে পাচ্ছি ম্যাপটা কেমন লাগছে। ফার্স্ট অফ অল তোমরা যখন ম্যাপ প্লেনে করে যাবে তখন গাইস এখানে পুরো জায়গার নাম উপর থেকে দেখাবে। এবার বলতো তা শুধু এই ম্যাপটাই না গাইস, আপডেট পরে এটা করছে সব ম্যাপেই, মানে উপর থেকে প্লেন যাওয়ার সময় তোমরা উপর থেকে নাম দেখতে পারবে বড় বড় করে লেখা। যেমন গাইস এখানে লেখা আছে কোয়ার্টেল, তারপরে এরকম লেখা দেখাচ্ছে ইউজিং রেনোভেবল, মানে ওদের ভাষায় লেখা দেখাচ্ছে, ওটা আই থিঙ্ক পর্তুগিজ ভাষা। তো বেসিক্যালি গাইস একটা জায়গা থেকে ল্যান্ড করা যাক, গাইস দেখা যাক এখানে কেমন হয়। তো বেসিক্যালি ও ভাই সাহেব গাইস দেখতে পাচ্ছি এখানে কিন্তু ল্যান্ড করছি, অ্যান্ড এখানে এই জায়গাটার নাম হচ্ছে গাইস রেল রোড, ইয়াব গাইস রেল রোড। তো রেল রোড জায়গাটা দেখা যাক কেমন গাইছে, এখানে পুরো বেসিক্যালি ও এখানে মানে পরিত্যক্ত ট্রেন, ওপি লেভেলের সাদা ভাষা ইউজ করলাম গাইছে, ঠিক আছে। এখানে পরিত্যক্ত ট্রেন মানে যেগুলো বাদ দেওয়া ট্রেন আছে সেই ট্রেনগুলো কিন্তু পড়ে আছে, গাইছে এখানে সিঁড়ি টাইপের আছে, মানে এগুলো সিঁড়ি হয় না, এগুলোকে বলে হাই ওভারব্রিজ। হ্যাঁ ওভারব্রিজ বলে, যে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যেতে। তো ভাই হেভি লেভেলের একদম করেছে জায়গাটা কিন্তু, ঠিক আছে মোটামুটি। তো এই জায়গাটা গাইস তোমাদেরকে দেখাই, তারপরে যেখানে বরফ পড়ছে সেই জায়গাটাও দেখাচ্ছি, টেনশন নেই রেখা ভাই লোক। তো বেসিক্যালি গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছ কেমন দেখতে লাগছে, এটা হচ্ছে আমাদের এখানে ট্রেন ট্রেন থাকবে আলাদা লেভেলের, এন্ড ঘর বাড়ি যেগুলো করেছে সেগুলো পুরো ইউনিক, যে এমন ঘর বাড়ি গেমে আগে ছিল আবার কপি করে বসিয়ে দিয়েছে এরকম না, পুরো ইউনিক করেছে, ঠিক আছে। অ্যান্ড এটাই গাইস হচ্ছে আমাদের পুরো রেল রোড জায়গাটা। সো গাইস আমি এবার খুবই এক্সাইটেড যেটা হেড হচ্ছে, আমি তোমাদেরকে দেখাবো এবার হচ্ছে আমাদের যে স্নোফল হয় জায়গাটাই, ঠিক আছে। স্নোফল হচ্ছে যে জায়গাটাই, সেই স্নোফলের জায়গাটা কেমন দেখতে লাগছে, সেই স্নোফলের জায়গাটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সো গাইস স্নোফলের জায়গায় যাওয়া যাক, অ্যান্ড গাইস এখানে আই থিঙ্ক এরকম টাইপের দেখিয়েছিল। তো ভাই সাহ তো এখানে গাইস লবি, এটা এটা লবি। তো গাইস এখানে গাইস স্নোফলের জায়গাটায় নামবো, ও ভাই সাহ এটা স্নোফলের মানে সাইডে নেমেছে দেখছি। তো গাইস এখন গাইস স্নোফলের দিকে উঠছি, অ্যান্ড গাইস এই জায়গাটার নামও স্নোফল, আমাদের গেমের মধ্যে আসলে ইংলিশের নামও স্নোফলই থাকবে। তো বেসিক্যালি গাইস জায়গাটা দেখতে পাচ্ছ পুরো ঘর বাড়িটা, মানে এখানে যে ঘর বাড়িটা করেছে এটা পুরো ইউনিক ঘর বাড়ি। এই ঘর আমি পুরগেটরি বারমুডা রিমাস্টার বারমুডা সিম্পল কোনো জায়গায় দেখিনি, অ্যান্ড এখানেও আই থিঙ্ক দেখতে পারবো না। অ্যান্ড গাইস ব্যালকানিতে দেখতে পাচ্ছ, ব্যালকানিটা পুরো মানে বরফের একটা লেয়ার বা বরফের চাদর পড়ে আছে, মানে এখানে সবসময় বরফ টরফ পড়ে ঠান্ডা আবহাওয়া, সেই জন্য তো এটা গাইস আলাদা লেভেলের লাগছে দেখতে। অ্যান্ড দেখো আমি ফার্স্ট অফ অল বলি এই গ্রাফিক্সটা খুবই লো গ্রাফিক্স, যখন গেমের মধ্যে চলে আসবে রিয়েল তোমরা গেমের সামনাসামনি চোখে দেখবে তখন তোমরা বলবে ভাই সাহ কত সুন্দর লাগছে ম্যাপটা দেখতে, ঠিক আছে। আমি নিজে দেখছি অনেক দামন লাগছে, আর তারপরে তো ভিডিও কোয়ালিটি তোমরা হয়তো 360p বা 480p দেখবে, তো তোমরা 1080p এই জায়গাটা জাস্ট এই জায়গাটা দেখার ট্রাই করো, জাস্ট ওপি লেভেলের লাগবে। অ্যান্ড আমি ট্রাই করবো আজকে খুবই হাই কোয়ালিটি দেওয়ার 1440p, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি এই জায়গার থেকে ভিউ, ও ভাই সাহ গাইস আমি জানি না তোমাদের কেমন লেগেছে, বাট এই ভিউটা জাস্ট সেরা ছিল, ঠিক আছে। এই ভিউটা দেখতে পাচ্ছ কেমন লাগছে ভাই সাহ, পুরো সেরা লাগছে এখান থেকে। বাপাশে একটা সামুরাই গার্ডেনের টাওয়ার টাইপের আছে, অ্যান্ড গাইস ডান সাইড একটা ঘর টাইপের আছে, অ্যান্ড মাঝখানে পুরো মানে ওভার ওভার ব্রিজ, ওটা আই থিঙ্ক সেতু বলে, হ্যাঁ সেতু টাইপের আছে। অ্যান্ড জায়গাটা ভাই সাহ দেখতে যা লাগছে গাইস সিরিয়াসলি, পুরো বরফের এই জায়গাটা আমার কিন্তু সেরা লেগেছে, আই থিঙ্ক তোমাদের বেস্ট জায়গা এটাই লেগে লাগবে আলাদা লেভেলের। অ্যান্ড গাইস এখানে পুরো লো গ্রাফিক্সে, অ্যান্ড আর বাকি জায়গাগুলো তোমাদেরকে দেখাই একবার করে। তো এটা আই থিঙ্ক মিলিশিয়া, মিলিশিয়াটা তোমাদেরকে দেখায় গাইস, মিলিশিয়া সানসাইড এটা। তো এখানে গাইস দেখতে পাচ্ছ ইউনিক ইউনিক ঘর বাড়ি, যা ছাদের উপরে উঠতে পারবে, মানে ই স্পোর্টস গাইস আলাদা লেভেলে চলবে। যারা এই ম্যাপটা পুরো অবজার্ভ তাড়াতাড়ি করতে পারবে যে এই ম্যাপটা কোথায় কি আছে, তারা কিন্তু ইজিলি বুঝে বের করতে পারবে, ঠিক আছে। যেমন আমরা বারমুডা প্রায় 2-3 বছর ধরে খেলছি, জানি কোথায় কি আছে পুরো আরামসে, বাট এই ম্যাপটা নিউ ম্যাপ হবে যখন না তখন যে তাড়াতাড়ি অবজার্ভ করতে পারবে। এখানে পুরো হাওয়া কল টাইপের আছে, বাই কল,
ঠিক আছে, যেটা আছে সেটা ঘুরছে। অ্যান্ড এখানে সানসাইড, ও এখানে গাইস সানসাইড মানে এখানে গাইস বায়ু কল আছে, তাছাড়া গাইস এখানে যে সোলার প্যানেল যেটা দেখতে পাচ্ছো, সোনার সরি সোনা না সোলার প্যানেল, যার সাহায্যে সেই সূর্যের আলো দিয়ে শক্তি উৎপাদন হয়, আমি বইয়ে পড়েছিলাম অনেক আগে। তো বেসিক্যালি সেই সব লাগানো আছে। তো এইগুলো কিন্তু গেমের মধ্যে আসছে আলাদা লেভেলের, দেখতে লাগছে জায়গাটা। অ্যান্ড গাইস আর দেখি আর কোন জায়গাটা কেমন লাগছে, ট্রেনিং গ্রাউন্ড এটা। সো গাইস আমাদের মিলিশিয়া যে জায়গাটা আছে সেটা তোমাদেরকে দেখাই, সেটা আমি খুবই ইন্টারেস্টিং লেগেছে। ঠিক আছে, মিলিশিয়া না ভ্যান্টেজ, ঠিক আছে। তো ভেন্টার জায়গাটা আমার কিন্তু দারুণ লেগেছে, তোমাদের দেখা একবার, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে গাইস, হ্যাঁ গাইস পেয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছ গাইস হেলিকপ্টার, ইয়াব গাইস হেলিকপ্টার থাকবে, যে একদম দেখতে পাচ্ছ দ্বীপ টাইপের জায়গা ম্যাপের কোনাতে। তো ওখানে গেছি হেলিকপ্টার টাইপের থাকবে। তো এখানে গেছি অনেকে তোমাদেরকে ভিডিও বানিয়ে বলবে হেলিকপ্টার কিভাবে ওড়াবে, এই হেলিকপ্টার কেন উঠছে না, তোমরা কিভাবে প্লে করবে দেখে নাও তাড়াতাড়ি। তো ফেক ভিডিও সম্পূর্ণ, তোমরাও জানো যে হেলিকপ্টার উঠবে না, বাট তবুও তোমরা দেখবে আমি জানি। তো সেটা আগে থেকে জানিয়ে রাখলাম, ওটা দেখলে তোমরা মানে বলে দেবে যে ফেক ভিডিও, কারণ হেলিকপ্টার তো ওখানে উঠবে না, জাস্ট আলাদা লেভেল, ওটা শো অফ, মানে ওটা মিলিটারি হেলিকপ্টার, এটা পুরো মিলিটারি বেস টাইপের ফ্রেন্ড, ঠিক আছে। সেই জন্য গাইস এখানে সব মিলিটারি জায়গা ঘর টাইপের, যুদ্ধ করার জন্য দেখতে পাচ্ছ বস্তার টাইপের রাখা আছে পরপর, ঠিক আছে। তো এই টাইপের কিন্তু জায়গা হতে চলেছে। তো এই জায়গাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ফার্স্ট অফ অল তোমার হেলিকপ্টারের জন্য জায়গাটা দারুণ লেগেছে, আর মেন গাইস স্নোফলের জায়গাটা আমার সব থেকে সেরা লেগেছে ভাই সব। সো গাইস এই ছিল ম্যাপ, তোমাদের ছোটখাটো ম্যাপটা রিভিউ করলাম যে পুরো খালি গ্রাউন্ড কেমন হবে না হবে। তো ম্যাপ আসলে তোমরা খেলো আলাদা লেভেলের লাগবে। তো আজকের ভিডিও এটুকুই গাইস, ভিডিওকে একটা লাইকটা দিয়ে থাকলে ভালো, প্লিজ একটা লাইক দিয়ে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে ভালো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর চলো গাইস দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ফ্রেশ ভিডিওর সঙ্গে, টাটা টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই গাইস, বাই বাই।